ইসলাম বলে তোমার সামর্থ্য অনুযায়ী বিয়ে করো, আবার ইসলাম বলে তুমি আল্লাহই তোমার সামর্থ্য অনুযায়ী রিজিকের ব্যবস্থা করে দিবে, এ বিষয়ে কিছু বলেন। আপনার নিজের রিজিকের জন্য আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, ঠিক আছে, আপনার রিজিক আল্লাহ রেখেছেন সেটার জন্য আল্লাহর উপর আপনি ভরসা করেন, কিন্তু আরেকজনের মহিলা এনে এবার তাকে বলবেন তাওয়াক্কুল করো, খাওন দাওন নেই, দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? আপনি নিজেরটা নিজে তাওয়াক্কুল করেন, ঠিক আছে, আপনি নিজের ইমান পরীক্ষা করেন, আল্লাহ রিজিক দিচ্ছে না তাও সবর করেন, তাও পরীক্ষা করেন, আরেকজনের মহিলা উঠায় আনে, আরেকজনের মেয়ের বিয়ে করে এনে এরপরে খাবার দাবার জোগাড় করতে না পেরে মহরনা কিছু না দিয়া এরপরে বলতেছেন যে তাওয়াক্কুল করো, আল্লাহ তাওয়াক্কুল করতে বলছে। তাওয়াক্কুল আপনার নিজের জন্য, আরেকজনের উপরে চাপানোর জন্য একটা ফ্ল্যাট করো, একটা বাড়ি করো, মোটরসাইকেল করো, গাড়ি করো, লাখ লাখ টাকা কামাই করো, এ বলো নিজের পায়ে দাঁড়ানো। শরীয়ত বলে একজন যুবক ছেলে একজন পুরুষ মানুষ স্ত্রীর মহরনা দেওয়ার মিনিমাম ব্যবস্থা থাকলে আর সহজ বাংলায় ডাল ভাত জোগাড় করার অ্যাবিলিটি এবং ব্যবস্থা থাকলেই তার উপরে বিয়ে বর্তাবে, সে বিয়ে করতে পারবে। কিন্তু বাবার সংসারে বসে বসে শুধু খাবেন মোসে তাও দিয়া আর হুজুরের মাসালা দিবেন, হুজুর বাপ বিয়ে করেন আমি গুনাতে বাঁচতে পারি না, এসব চলবে না। আপনি উপার্জন করতে হবে আর চাচামিও বিয়ে দিতে হবে, দুই পক্ষই সহায়তামূলক মানসিকতা থাকতে হবে, বসে বেকার থাকবেন না। অনেক যুবক বলে হুজুর ইমান বাঁচাতে পারি না, তো ইমান নষ্ট হয় সেই জায়গায় যান কেন? ফেসবুকে এমন সব পেজ লাইক ফলো কেন করে রাখেন যেখান থেকে খারাপ জিনিস আছে? এমন সব বন্ধু বান্ধব কেন রাখেন সেখান থেকে চোখের হেফাজত হয় না? গুনার পরিবেশ থেকে সরে আসেন এবং সেই সাথে উপার্জন করেন। মিনিমাম উপার্জন করার পর মিনিমাম যোগ্যতা যখন আসবে বিয়ে করার, আর বিলম্ব করবেন না, মুরব্বীরা বিয়ে বিলম্ব করবেন না। মুরব্বীরা যদি সন্তানকে বিয়ে দিতে বিলম্ব করেন আর সন্তান যদি তলে তলে গুনাহ করে, আমি তো বলি যে আজকাল ক্লাস সিক্স থেকে নিয়ে সর্বোচ্চ লেভেলের স্টুডেন্ট পর্যন্ত শতকরা পাঁচজন ছেলেও নিজের চরিত্রকে রক্ষা করতে পারছে না। প্রতিটা যুবক গুনাহের হাতছানি তাদেরকে ডাকছে, নামাজ পড়ে কিন্তু বাঁচতে পারে না, কারণ ভয়াবহ এক ফতনা সংকুল সময় চলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলে গেছেন, আমি চলে যাচ্ছি আর তোমাদের জন্য শেষ জমানার উম্মত হিসাবে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তোমাদের জন্য সবচেয়ে বড় পরীক্ষার বস্তু রেখে গেলাম মেয়েদেরকে। মেয়েদেরকে পরীক্ষার বস্তু রেখে যাওয়ার মানে এই না যে মেয়েদের কোনো দোষ আছে, এর মানে হলো তাদের কারণে বা তাদেরকে দেখে তোমরা অনেকেই নিজেরা ভুল পথে পা বাড়াবে, বিবাহ বহির্ভূত সম্পর্ক করে ফেলবে। এই জন্য যুবকদেরকে হেফাজত করার জন্য বিচক্ষণ মা বাবার দায়িত্ব হলো তাড়াতাড়ি বিয়ে দেওয়া। আমি একটা কথা প্রায় বলি, যুবক আসতে ঠিক আসতে বলেন, টাকা পয়সা কামাই করবেন না, শুধু ঠিক ঠিক বললে বিয়ে হয়ে যাবে? মুরব্বী যারা আছেন বেশিরভাগ মুরব্বীদের বিয়ে হয়েছে এখনকার যুবকদেরকে যে বয়সে ওনারা বিয়ে দেন তার চাইতে আগে, অর্থাৎ চাচা মিয়া নিজে বিয়ে করেছেন অনেক আগে আর চাচা মিয়া ছেলেকে বিয়ে করাইতে 30 পার করে দেয়, এ হলো বেশিরভাগ ফ্যামিলির চিত্র। আমি বলি বাবারে আপনার আমলে বিয়ে করা যতটা প্রয়োজন ছিল আপনার, তখন ফেতনা এত বেশি ছিল না, ফেসবুক ইউটিউব ছিল না, স্মার্টফোন ছিল না, তখন ইমান রক্ষা করা চরিত্র রক্ষা করা যত সহজ ছিল এখন তার চাইতে হাজার গুণ কঠিন হয়ে গেছে। আপনাকে আপনার বাপে যদি 25 বছরে বিয়ে করায়, আপনি আপনার ছেলেকে কমপক্ষে 20 বছরে করানো উচিত, এক্ষেত্রে ত্রুটি করবেন না। বুড়া বয়সে যারা বিয়ে করেন এর ক্ষতি পরে দেখবেন, এক্ষেত্রেও ওই যে ইহুদি খ্রিস্টানদের অনুকরণ যে বুড়া হওয়ার আগে বিয়ে করবেন না, লেট ম্যারেজের যে কত ক্ষতি এটা যারা করেছে তারা বুঝে এবং সাফার করে। আলহামদুলিল্লাহ আমরা সবাই, শেখও আগে আগে বিয়ে করছে, আমি আগে আগে বিয়ে করেছি, মেয়ে বিয়ে দেওয়া শেষ, এখন ছেলে বিয়ে করাবো ইনশাআল্লাহ, বুঝতে পারছেন? অতএব লেট ম্যারেজ করবেন না, মুরব্বীরা যুবকদের দিক খেয়াল রাখবেন, না হলে গুনাহগার হবেন আপনারা।